হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউকেতে বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি আমাদের আর কোনো চয়েস নেই, আমাদেরকে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতেই হবে, উইচ ইজ ভেরি স্ক্যারি, কারণ আফটার লং টাইম আমরা বাচ্চাদেরকে স্কুলে দিচ্ছি, কোয়াইট ওপেন করছি অ্যাকচুয়ালি আমরা আমাদের সবাইকে, নিজেদেরকে। সো একটু ভয় লাগছে আমার। যাই হোক, বাচ্চাদের স্কুলের সব কিছু রেডি করে ফেলেছি আমি। অপ্সরা যাচ্ছে হাই স্কুলে ইয়ার সেভেনে, আর রোদেলা যাবে হচ্ছে ইয়ার ওয়ানে। দুটি খুব ইম্পর্টেন্ট ক্লাস। তো আমি অপ্সরাকে অ্যাকচুয়ালি আমার নেক্সট রোডে ভাবি আছেন, ওনার বাচ্চাও একসাথে হাই স্কুলে যাচ্ছে, তো ওদের সঙ্গেই আমি অপ্সরাকে স্কুলে পাঠাবো, কারণ রোদেলা অপ্সরার টাইমিংটা মিলছে না। তারপরে রোদেলাকে নিয়ে যাবো। Hey baby, are you scared? Whenever you use any stuff, like it's not only yours, or whenever you're using like the toy or books or anything that your friends also using, you should use hand sanitizer every single time. Okay. Can I touch something that I bring? That's mine. Yeah, if it's only your stuff, you can use it. Or if it's your stuff but your friend using it as well, definitely you have to use, and you have to sanitize the things you're using. Okay? So you're gonna go to school now. Make sure you use your hand sanitizer, okay, every single time. You wash your hand properly, don't hug anyone, okay? I don't hug anyone. Okay, just in case, I'm saying no hugging, no kissing, no touching other stuff, other friends' stuff. And we don't kiss. Okay, that's good though. I'm just saying. And listen to your teacher, okay? Keep your distance, all right? Okay. And yeah, and please, please, please have your lunch, all right? Okay. Okay, good girl, let's go then. No, don't take your bala, okay? Okay. Let's go then. We're going. বাচ্চাদের কাছ থেকে কতটুকু এক্সপেক্ট করা যায় এটা তো আপনারা সবাই জানেন। আমাদের যতটুকু বলার দরকার আমরা বলে দেই। বেবি, গিভ মি ইওর ব্যাগ। ইটস হেভি। ইয়া, নাও লেটস ওয়াক। ওয়াক এ লিটল বিট ফাস্ট, ওকে? ভীষণ ভয় লাগছে, বাচ্চারা আজকে স্কুলে যাচ্ছে, কেউ মাস্ক পরা কেউ মাস্ক পরা নাই। আমি বাচ্চাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিলাম। রোদেলা মামা, হ্যান্ড স্যানিটাইজার কোথায় পাবো? ওকে, এভরিওয়ান লুকস লাইক ভেরি কনফিউজড। এত উইয়ার্ড লাগছে আমার, ভীষণ উইয়ার্ড লাগছে। আমি বুঝতে পারছি না ওরা কীভাবে মেনটেন করবে, হাউ ইজ পসিবল, কারণ স্কুল তো আর বড়ো হয়ে যায়নি, বাচ্চা তো সেমই আছে, ওরা তো স্কুলের রুম বাড়াতে পারেনি। সো কীভাবে ওরা ডিস্টেন্স মেনটেন করবে, আই ডোন্ট নো। বাইরে থেকে তো সবাই ডিস্টেন্স মেনটেন করছে, দেখছি কিউতে দাঁড়াচ্ছে, কিন্তু ভিতরে গিয়ে ওরা কীভাবে করবে, ইটস নট পসিবল। কী বলেছো? ইয়েস বাবা, আই থিঙ্ক সো। রোদেলা ভীষণ এক্সাইটেড হয়ে আছে স্কুলে যাওয়ার জন্য। তো আমরা কিউতে দাঁড়িয়ে আছি এখন, ওর টিচারকে দেখলাম, ওর হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিচ্ছে। যাই হোক, এখন চলে যাব আমি। স্কুলের ভেতরটা যেটা দেখলাম যে 1 মিটারের মতো ডিস্টেন্স রেখে বাচ্চাদেরকে বসাচ্ছে, আর স্কুল ব্যাগ ট্যাগ কোনো কিছু নিতে হবে না, জাস্ট ওয়াটার বোতল, দ্যাটস ইট। আর এই তো, এনিওয়ে সবারই আমার মতো অবস্থা, আমি জানি সবাই কনফিউজ, সবাই খুব একটা উইয়ার্ড সিচুয়েশনের মধ্যে আছে এখন, যারা স্কুলে দিচ্ছে, ওয়েল সবাই দিচ্ছে কেতে। আই থিঙ্ক সবার জন্য গুড লাক কামনা করি। বাসায় যেতে যেতে আমার 5 মিনিটের মতো, 5 থেকে 7 মিনিটের মতো লাগবে। সো আমি এখনো ব্রেকফাস্ট করি নাই, বাসায় গিয়ে করবো। আসলাম কপে,
কপ থেকে একটু ফ্রেশ ক্রসন নেব। ওদের ক্রসন খুবই মজা সকালে ব্রেকফাস্ট করার জন্য। দেখি কয়টা ক্রসন নিয়ে নিই। নিয়ে নিলাম চারটা ক্রসন। পেমেন্ট কার কাছে করবো মানুষ নাই। আজকে ভীষণ উইয়ার্ড লাগবে বাসায় যেয়ে। দিস ইজ ফার্স্ট টাইম। আমি আমার খুব মিস করবো বাচ্চাদেরকে। আমার আল্লাহর রহমতে আমার বাচ্চাগুলো দুষ্ট না, তো তাই আমি ওইভাবে করে ফিল করি নাই যে বাচ্চাদের স্কুলে যাওয়া দরকার, টু মাচ হয়ে যাচ্ছে বাসায়। অ্যাকচুয়ালি আমি ফিল করি নাই সত্যি কথা সেরকম। বাসায় এসে ব্রেকফাস্টটা সেরে আমি খুব জলদি জলদি আমার রান্নার প্রিপারেশনটা নিয়ে নিলাম, কারণ আজকে একটু টাইম আছে আমার হাতে। রান্নাটা করে আমি একটু বাইরে যাব। যাই হোক, আমি একটু জাস্ট হলুদ লবণ দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। আজকে একটা সাজনা ডাল রান্না করব। রুবেল একটা সাজনা নিয়ে এসেছিল, ভালো একটা, তো সেটা জাস্ট আমি একটু ক্লিন করে নিয়েছি। ওটা দিয়ে আমি জাস্ট পাতলা ডাল, সাজনা ডাল রান্না করব। বাচ্চারা খুব একটা খায় না, আমি আর রুবেলই হয়তো খাবো সাজনা ডাল। আর রান্না করব আমার গাছের লাউ। আজকে আর একটা লাউ পেরেছি ওদের জন্য। অপ্সরা রোদের আর ভীষণ পছন্দ লাউয়ের তরকারি, তো সেটা আমি আজকে, যেহেতু ওরা স্কুল থেকে আসবে, ওদের পছন্দের কিছু রান্না করার চেষ্টা করব। এই জন্য আমি লাউটা কেটে নিয়ে আসলাম। যাই হোক, ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমাকে লাউ আস্তে আস্তে সব কেটে নিতে হবে। লাউয়ের জন্য কাঁচামরিচ পেঁয়াজটা আগে একটু ভেজে নিচ্ছি। আজকে একটু বাইরেও যেতে হবে আমার, টুকটাক শপিং আছে, বাইরে একটু কাজ আছে আমার, আজকে একটু বের করতেই হবে। এই জন্য একটু জলদি জলদি করে নিচ্ছি আমি, তারপরে দেরি হয়ে গেল। একটা রসুনের ব্লক দিয়ে দিলাম। আমাদের এখানে ফ্রোজেন রসুন এরকম আমরা কিনি ব্লক আকারে। তো এই জিনিসটা আপনারাও ফলো করতে পারেন যারা বাংলাদেশে থাকেন। একেবারে অনেকখানি ব্লেন্ড করে যদি আইস ব্লকগুলো, যে প্লাস্টিকের যে আইস কেসগুলো আছে সেগুলোর মধ্যে যদি করে ফ্রিজে রেখে দেন, অনেক দিন খেতে পারবেন। মানে একদিন ঝামেলা হবে, কিন্তু বাকি 30 দিন হয়তো আপনাকে ঝামেলা পড়াতে হবে না। রসুন বাটা বাটি, আদা বাটা বাটি, এটা একটু পরেই গলে যাবে। আমি এই জন্য এটা সবার আগে দিয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যেই গলে যাবে। আমি গুঁড়া মশলা দেওয়ার আগে কিছুক্ষণ পানি দিয়ে দিই। আমি রান্না অ্যাকচুয়ালি রেসিপি দেওয়ার জন্য দেখাচ্ছি না, জাস্ট আমার রেগুলার লাইফের পার্ট হিসাবে দেখাচ্ছি। কারো যদি মনে হয় পছন্দ হয় এভাবে রান্না করবেন, তা না হলে আপনি আপনাদের মতো রান্না করবেন। আমার গাছের লাউ রান্না করছি, তাই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা অলমোস্ট দেখা অলমোস্ট হয়ে গেছে, আর একটু বাকি আছে বলতে। এই অবস্থায় আমি আমার গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়া মশলার মধ্যে আমি জাস্ট একটু হলুদ, সামান্য একটু জিরা ইউজ করবো, তারপরে আর হচ্ছে একটু জিরার গুঁড়া। আজকে মনে হয় জিরা একদমই দিব না। একটু আর্লি দিলাম, কারণ আমি চাই টমেটোটা গলে যাক। মশলার সঙ্গে যখন টমেটো গলে যায় তখন তরকারির টেস্টটা অন্যরকম হয়। চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমার কাছে কিছু মাঝারি কিছু ছোট ছিল, একটু একটু প্যাকেটে পড়েছিল, আমি জাস্ট প্যাকেটটা খালি করে ফেললাম। আসলে নিজেরাই তো খাবো, অসুবিধা কি, দিয়ে দিলাম। নেবার মাই একটু লবণ দিয়েছিলাম মশলার মধ্যে, আর একটু দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো লাউ, আমার মশলা কষে গেছে। লাউয়ের একটা নিজস্ব টেস্ট আছে, হাল একটা ঘ্রাণ আছে, একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, ওটা যদি পেতে হয় আমার মনে হয় লাউয়ে খুব কম মশলা দিয়ে রান্না করতে হয়। তো এখন আমি জাস্ট একটু ঢেকে দিয়ে কষাবো, তারপরে পানি দিয়ে দেবো, গরম পানি দিয়ে দেবো আমি। বাহ, আমার লাউটা মনে হচ্ছে এখনই, ও মাই গড, অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমার পানি দিয়ে মনে হয় 5 মিনিটও ওয়েট করতে হবে না। আমি গরম পানি দিয়ে দিলাম লাউয়ের মধ্যে। আমি এরকমই একটু সাদা সাদা, সবুজ সবুজ, একটু সামান্য হলুদ হলুদ এরকম রং চাচ্ছিলাম। আর একটা টমেটো দিলাম, গলে যাবে একটু পরেই, জাস্ট একটু লাল লাল দেখা যাবে ভিতরে ভিতরে।
হাফ টমেটো দিয়েছি, আসলে আমি একটা দেই নাই, অর্ধেক দিয়েছি। এই সাথে ডালটাও আমি বাগার দিয়ে ফেললাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনা মরিচ আর একটু আস্ত জিরা ফোড়ন দিয়েছি আমি, এটাতে না খুব সুন্দর একটা অ্যারোমা আসে। আমার সাজনাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমার রান্না অলমোস্ট কমপ্লিট। রান্না হয়ে গেলে আমি বাইরে চলে যাব, ধনে পাতাও দিয়ে দিলাম, তো জাস্ট ডান, ধনে পাতা দিলেই তো রান্না শেষ। আমার লাউ রান্নাটাও শেষ, আমি খুব হালকা মশলা দিয়ে লাউটা রান্না করেছি, যেন লাউয়ের প্রপার স্মেলটা আমি পাই, টেস্ট আমি পাই, বাচ্চারাও খুব পছন্দ করে। তো যাই হোক, আমি এখন বাইরে গিয়ে যাব, কিছু জরুরি কাজ করব, তারপরে বাচ্চাদেরকে পিক করে আনবো। খুব ভয় আছি, আল্লাহ জানে বাচ্চারা কিছু ক্যাচ করে নিয়ে আসে কিনা বাইরে থেকে। স্কুল থেকে মাত্র তুলে নিলাম বাচ্চাদেরকে, আগে নিলাম হচ্ছে অপ্সরাকে, হাই বেবি, তারপরে নিলাম রোদেলাকে, অনেক মিস করছি আজকে বাচ্চাদেরকে সারা দিন। রোদেলা, হাউ ওয়াজ ইওর ডে বাবা, কি করেছো সারা দিন? আই ওয়াজ ড্রয়িং অন দ্য, ইউ নো আই ডিড সামথিং ভেরি স্পেশাল, আই বিন ড্রয়িং অন দ্য প্লেট। রিয়েলি? রোদেলা ওই পাশ দিয়ে উঠতে হবে মামা, এখানে এখানে আইরার সিট। আবার সেই আমাদের আগের জীবন শুরু হয়ে গেল, বাট একটু অন্যরকম করে শুরু হলো। আসলে সেই আগের মতো দিন তো শুরু হলো ঠিকই, কিন্তু আসলে পরিস্থিতি তো আর আগের মতো নেই। প্রচুর টেনশন নিয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাই, মোটামুটি আমার মনে হয় যে নিজেদেরকে প্রস্তুত করে ফেলেছি যে যে কোনো সময় করোনা অ্যাটাক হবে, কারণ স্কুল খোলা মানে হচ্ছে আমার কাছে সব কিছু ওপেন হওয়া, আমার এটা ধরো তো। যাই হোক, এখন বাসায় যাব। হুজ ফেভারিট ইজ দ্যাট? হ্যাঁ, হোয়াট ইজ ইট, টেল মি হোয়াট ইজ ইট, এটি কি কি রান্না করেছি মামি? ইজ ইট লাউ? কেমন গন্ধটা, কেমন নাইস? তুমি কানে কি পড়েছো, এদিকে আসো তো, এখানে দাঁড়াও, কানে কি পড়েছো এটা দেখি। আমি এটা পড়েছো, আমি আমি দেখি নেই, অনেক নাইস লাগছে বাবু। চলো এখন আমাদের খেতে হবে, তুমি টেবিলে প্লেট দেবে, রেডি করবে টেবিল? ওকে, লেটস গো উইথ ম্যাটস এন্ড এভরিথিং। ইয়েস না বাবা, ওকে খেতে দাও, ওকে খেতে দাও, ওইটা ওটা ট্রাই করুক, ও ট্রাই করুক, ও ট্রাই করুক, এই দেখো বেবি, এই তো দেখো ও খাচ্ছে মাম্মা। Wait, আয়রা কি করে, আয়রা কি করে, আম্মু ম্যাস করলাম বা খাও খাও। আচ্ছা তুমি খাও বাবা, খাও, খেয়ে নাও, খেয়ে বলো মাম্মিকে কেমন হয়েছে। হ্যাঁ বাবা, আমি বাবার সাথে বসছি, কেন গরুর মাংস ভোনা আছে, আমি জানি আজকে লাউ দিয়েই তারা খাবে, আজকে আর গরুর মাংস ধরবে না। কেমন হয়েছে মাম্মা? বাইট করবে না, তুমি দাও, ভেরি গুড, এখন তুমি খাও, আমি ওকে খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো, তুমি খাও। আইরা বেবি, আম্মু কেমন হয়েছে মাম্মা, হাসি দাও, হাসি দাও আমাকে, হাসি দাও, কেমন হয়েছে, কেমন হয়েছে, হাসি দাও। বাবাকে দেখলেই হাসে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আমরা খাওয়া শেষ করি, এই ছিল আমার আজকের ব্লগ।
আল্লাহ হাফেজ, বাই দাও, হাসি দিয়ে বাই বলে গেছো, পানি ফেলে দিয়েছো। আচ্ছা আমি পানি মুছে দিচ্ছি। ওকে পানি ফেলে দিয়েছে, আমার এখন ক্লিন করতে হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ বলো সবাইকে।